নমস্কার বন্ধুরা, ঘরোয়া রেসিপি কিচেনে আপনাদের স্বাগত জানাই। আশা করি আপনারা সকলেই ভালো আছেন। আজ আটার স্পঞ্জি কেকের রেসিপি নিয়ে হাজির হয়েছি। সামনেই বড়দিন আসছে আর আমরা কেকের জন্য অনেকে অনেক খরচ করে থাকি, তাই ঘরের কিছু উপকরণ দিয়ে খুব কম খরচে আটার স্পঞ্জি নরম তুলতুলে কেক খুব সহজেই আপনি বাড়িতে তৈরি করে নিতে পারবেন, আর যেটা বাজারের কেনা কেকের থেকেও টেস্টি। তাহলে এবার বন্ধুরা দেখা যাক কিভাবে আমি এই কেকটি তৈরি করলাম। সবার প্রথমে আমি একটা পাত্রের মধ্যে 4 ডিম ফাটিয়ে নিচ্ছি। এবার এই ডিমের সাথে আমি এখানে 60 ml সাদা তেল দিয়ে দিচ্ছি। আর বন্ধুরা, আমি এই সমস্ত কিছু এই কাপের মাপেই নিয়ে নেব। আর 120 ml আমি দুধ দিয়ে দিচ্ছি। আর এখানে একদম অল্প পরিমাণ 2.5 ml লবণ আছে। এখানে আমি 150 ml গুঁড়ো চিনি নিয়ে নিয়েছি, এটাও আমি দিয়ে দিচ্ছি। এটা আমি সবার প্রথমে পুরোটা দেব না, অল্প পরিমাণ দিয়ে নিলাম। এবার এগুলোকে সব খুব ভালো করে আমি ফেটিয়ে নেব, আর গুঁড়ো চিনিটা আমি ফেটাবো আর অল্প অল্প পরিমাণ করে এর সাথে মিশিয়ে নেব। দেখুন, আমি কিন্তু খুব সুন্দর করে এগুলো মিশিয়ে নিয়েছি। এবার আবার আমি এর সাথে অল্প পরিমাণ চিনি মিশিয়ে দিচ্ছি। আমি কিন্তু 2-3 বার এই চিনিটা এর সাথে এইভাবে মিশিয়ে নেব, তাহলে কেকটা খুব স্পঞ্জি তৈরি হবে। দেখুন, দুধ, তেল আর গুঁড়ো চিনিটাকে আর ডিম, এগুলো আমি খুব একসাথে অনেকক্ষণ ধরে খুব ভালো করে ফেটিয়ে নিয়েছি। এবার আমি এর মধ্যে 1 চামচ ভ্যানিলা এসেন্স দিয়ে দিচ্ছি। এটা দিয়েও একটুখানি ফেটিয়ে নেব। এবার আমি এর ওপরে একটা এরকম চালনি নিয়ে নিচ্ছি। এই চালনিটার মধ্যে একে একে আমি সমস্ত কিছু দিয়ে চেলে নেব। এর জন্য সবার প্রথমে আমি 250 ml-এর এখানে 2 কাপ আটা ইউজ করব। আর সাথে আমি 75 ml গুঁড়ো দুধ দিয়েছি। গুঁড়ো দুধটা আপনারা চাইলে ব্যবহার করবেন, না চাইলে ব্যবহার নাও করতে পারেন, কিন্তু আমি এখানে দেব, তাতে টেস্টটা কিন্তু খুব সুন্দর হয়। আর এখানে আমি একটু দারচিনি আর এলাচ একসাথে আমি গুঁড়ো করে নিয়েছিলাম, তার 1 চামচ ছোট চামচের 1 চামচ দারচিনি এলাচের গুঁড়ো দিয়ে দিলাম। এবার এগুলোকে আমি খুব ভালো করে চেলে নেব। এবার আমি এগুলোকে এর সাথে খুব ভালো করে মিশিয়ে অনেকক্ষণ সময় ধরে কিন্তু মেশাতে হবে। এখনই আপনারা কেক তৈরি করবেন, যেদিকেই ঘোরাবেন একদিকেই কিন্তু ঘোরাবেন, উল্টো দিকে কিন্তু আর ঘোরাবেন। এইভাবে কেকের ব্যাটারটাকে তৈরি করে দেখুন, এখানে ব্যাটারটা কিন্তু আমার শক্ত হয়ে গেছে, তাই এখানে আমি আবার আরেকটু দুধ মিশিয়ে দিচ্ছি। আপনারা কিন্তু দুধটাই মেশাবেন। এইভাবে অল্প অল্প করে দুধ দেব আর এটাকে আমি খুব ভালো করে মিশিয়ে নেব। আমি এখানে 2 বার দুধ মিশিয়ে এরকম এর ঘনত্ব এসেছে। এবার আর একটু মেশাতে হবে। আর এখানে কিন্তু আমি এই যে 120 ml আগে মিশিয়েছিলাম, এখন আবার 120 ml-ই দুধ মিশিয়ে দিলাম। দেখুন, আমি খুব ভালো করে মিশিয়ে নিয়েছি আর আমার ব্যাটারের থিকনেসটাও কিন্তু রেডি হয়ে গেছে। দেখুন, এই রকম হবে ঠিক ব্যাটারের থিকনেসটা। আর আমি কিন্তু আজকে যে কেকটা সম্পূর্ণ আটা দিয়ে তৈরি করছি, আর আটার কেকে একটু দুধটা বেশি লাগে। এবার আমি এটাকে 15-20 মিনিটের জন্য ঢাকা দিয়ে রেস্টে রেখে দেব। আর দেখুন, আমি এখানে কিছু ড্রাই ফ্রুট নিয়েছি। এখানে একটু আখরোট আছে, একটু আলমন্ড আছে, একটু পেস্তা, কয়েকটা কাজু আর কিছু কিশমিশ, এগুলোকে আমি চপিং করে নেব। আর আপনাদের কাছে যার কাছে যেই রকম ড্রাই ফ্রুট থাকবে সেটা আপনারা ইউজ করতে পারেন। আর এখানে আমি অল্প পরিমাণ টুটি ফুটি নিয়ে নিয়েছি। এবার আমি এই ড্রাই ফ্রুটগুলোকে একটু চপিং করে নেব। আমি সমস্ত ড্রাই ফ্রুটগুলো চপিং করে নিয়েছি। এবার ব্যাটারের ঢাকাটা তুলে দিচ্ছি। আর এর সাথে
এই সমস্ত ড্রাই ফ্রুটগুলো আমি একসাথে মিশিয়ে নিই। একসাথে মিশিয়ে নিয়ে আমি এখন ওর মধ্যে কিছুটা ড্রাই ফ্রুট দিয়ে দেবো ব্যাটারের মধ্যে। এবার আমি কিছুটা তুলে রাখছি সাজাবার জন্য, আর আমি এখানে বাদ বাকিটা দিয়ে দিলাম। আর এর সাথেই আমি 5 ml বেকিং পাউডার দিয়ে দিলাম, আর 2 ml বেকিং সোডা দিয়ে দিলাম। এবার এটাকেও খুব ভালো করে মিশিয়ে আবার আমি 10 থেকে 15 মিনিটের জন্য ঢাকা দিয়ে রাখবো। দেখুন আমি খুব ভালো করে মিশিয়ে নিয়েছি। এবার আবার আমি এটাকে একটু ঢাকা দিয়ে রেখে দিচ্ছি। এবার আমি গ্যাসে একটা কড়াই বসিয়ে দিয়েছি, কড়াই বসিয়ে দিয়ে এটাকে প্রি হিট করতে দিলাম। দেখুন আমি একটা কেক টিন নিয়ে নিয়েছি, আপনারা চাইলে যে কোনো রকমের পাত্র নিতে পারেন। আমি এবার এই কেক টিনটার মধ্যে খুব ভালো করে তেল মাখিয়ে নেব। খুব ভালো করে তেল মাখিয়ে নিয়ে আমি এর মধ্যে বাটার পেপার দিয়ে দেবো একটা। এবার আমি এখানে একটা বাটার পেপার দিয়ে দিই। এই বাটার পেপারটা দিয়েও একটু আমাকে তেল ব্রাশ করে নিতে হবে। দেখুন ঢাকাটা এবার আমি তুলে নিচ্ছি। 10 থেকে 15 মিনিট আমি বেকিং পাউডার, বেকিং সোডা আর ড্রাই ফ্রুটগুলো দিয়ে একসাথে ভালো করে মিশিয়ে রেখে দিয়েছিলাম। এবার একটু নাড়িয়ে আমি এই ব্যাটারটা কেক টিনের পাত্রে ঢেলে নেব। এবার আমি কেক টিনের পাত্রে ব্যাটারটা ঢেলে দিচ্ছি, আর ব্যাটারটা আমার এরকম মাপে দিতে হবে যেন কেক টিনের জায়গাটা অর্ধেক খালি থাকে, কারণ এটা কিন্তু ফুলে উঠবে। আমি সম্পূর্ণ ব্যাটারটা কেক টিনে ঢেলে নিয়েছি। এবার এটাকে খুব ভালো করে একটু ঝাঁকিয়ে দিচ্ছি যাতে এর মধ্যে কোনো রকম গ্যাপিংস না থাকে। এবার এখানে তো আমি কড়াইটা গরম বসিয়ে দিয়েছিলাম, খুব ভালো করে গরম হয়ে গেছে। এবার আমি ঢাকাটা খুলে নিচ্ছি। খুলে নিয়ে আমি একটা এরকম স্ট্যান্ড বসিয়ে দিলাম। স্ট্যান্ডটা বসিয়ে দিয়ে খুব গরম কড়াইটা খুব সাবধানে কেক টিনের বাটিটা বসিয়ে দিতে হবে। কেক টিনের বাটিটা আমি বসিয়ে দিচ্ছি। কেকের বাটিটা কড়াইতে বসিয়ে লো ফ্লেমে ঢাকা দিয়ে 55 মিনিটের জন্য হতে দেব। এবার আমি ঢাকাটা খুলে কিছুটা ড্রাই ফ্রুট এর উপরে সাজিয়ে দেব, আর আমি 20 মিনিট বাদে ঢাকাটা খুলে নিলাম। দেখুন একটু হয়ে গেছে, আর কেকটা আমার বেশ কিন্তু ফুলেও উঠেছে খুব সুন্দর। এবার আমি একটু ড্রাই ফ্রুটগুলো এইভাবে সাজিয়ে দিচ্ছি। দেখুন আমি সমস্ত ড্রাই ফ্রুটগুলো দিয়ে দিয়েছি। এবার আমি আবার 35 মিনিটের জন্য একদম গ্যাসের ফ্লেমটা লো করে ঢাকা দিয়ে দিলাম। দেখুন বন্ধুরা, কেকের ব্যাটারটা দেওয়ার পর আমি 20 মিনিট বাদে ঢাকাটা খুলে ড্রাই ফ্রুটগুলো সাজিয়ে দিয়েছিলাম। তারপর আমি আবার 35 মিনিট হতে দিয়েছি। মোট 55 মিনিট আমি কেকটাকে কিন্তু হতে দিয়েছি। এবার আমি ঢাকাটা খুলে নিলাম, আর কেকটা একটু এই যে দেখে নিচ্ছি একটা কাঠি দিয়ে যে কেকটা রেডি হয়েছে কিনা। দেখুন আমি কাঠিটা সম্পূর্ণ ঢুকিয়ে দিলাম, একটুকো কিন্তু লেগে নেই, সম্পূর্ণভাবে কিন্তু কেকটা আমার রেডি হয়ে গেছে। আর দেখুন কি সুন্দর কেকটা ফুলেছে। এবার আমি গ্যাসটা বন্ধ করে দিচ্ছি। বন্ধ করে দিয়ে আমি কেক টিনের বাটিটা একটু ঠান্ডা হলে নিচে নামিয়ে নেব। দেখুন কেক টিনটা এবার আমি হাত দিয়েই ধরতে পাচ্ছি, ঠান্ডা হয়ে গেছে। এবার আমি এটা নামিয়ে নিলাম। এবার একটু আমি সাইডগুলোকে এইভাবে এইভাবে একটু সাইডগুলোকে আলগা করে নিচ্ছি। এবার আমি এই যে একটা এরকম প্লেট দিয়ে চাপা দিয়ে নিলাম, চাপা দিয়ে এটাকে এভাবে উল্টে দিলাম, উল্টে একটু এইভাবে চাপ দিয়ে নিলাম। দেখুন কেকটা কিন্তু সুন্দরভাবে বেরিয়ে এসেছে। এবার বাটার পেপারটা তুলে দিচ্ছি, এবার আমি এটাকে উল্টে দিচ্ছি। আর বন্ধুরা, আমার এই রেসিপিটি ভালো লাগলে অবশ্যই একবার ট্রাই করে দেখবেন। ভালো লাগলে ভিডিও শেষে একটা কমেন্ট করে জানাবেন, ভিডিওতে একটা লাইক দেবেন আর বন্ধুদের সাথে শেয়ার করবেন। আর নতুন বন্ধুরা, চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকার অনুরোধ রইল। দেখুন বন্ধুরা, কেকটা কাটার পরে কতটা নরম, তুলতুলে আর স্পঞ্জি হয়েছে।